হজের মাস হলো তিনটা শাওয়াল জিলকাদ জিলহজ জিলহজের 10 তারিখ হলো আমাদের কুরবানির কয় তারিখ 10 তারিখ তো এই হজ এই মুহূর্তে আমরা গুরিগ্রাম লক্ষ লক্ষ মানুষ মক্কা মদিনায় ঠিক না বে ঠিক শুরুতেই বলি আল্লাহ যেন আমাদের সকলকে ওই হাজীদের সাথে কবুল করে বলেন আমিন এটার সাথে অনেক বড় ধরনের ঘটনা আছে এই যে সামনে যে জিলহজ আইতেছে আমরা কিন্তু ওয়াজ করে চলে যাব কিন্তু আজকে এমন একটা ওয়াজ রেখে যাই যেন ওই জিলহজ ঈদ আসার আগ পর্যন্ত কুরবানির পশুর গলায় ছুরি চালাইবার পূর্বে এই কুরবানির সাথে যে মুসলমানদের একটা স্মৃতি জড়িত আছে এই স্মৃতির স্বরূপটা আপনাদের সামনে উন্মোচন করতে চাই রাজি আছেন না নাই দরকার আছে না নাই যদি ওই দিন যদি জান্নাতি দুম্বা কুরবানি না হতো আজকে মানুষ মানুষকে কুরবানি করত ঠিক না ঠিক যদি ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়ে যেত এটা আল্লাহ পাক কবুল করে ফেলতেন মানুষের মাঝে মানুষের হাট হতো সেখান থেকে মানুষ ক্রয় হতো মানুষের গলায় ছুরি চালানো হতো একজনকে সন্তুষ্ট করার জন্য জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ আরো বড় করে বলেন তিনি কে আল্লাহ আমি বলছিলাম সামনে জিলহজ মাস আসছে এই মুহূর্তে হজ যারা হজ করতে গেছেন তারা কিন্তু মিনায় গিয়ে কি করবে কুরবানি করবে দম দিবে ঠিক না বে ঠিক ও জানে ওয়ালে হাজি জব যাও তুম মদিনা দরবারে মুস্তফা মে মেরা সালাম কহনা সুবহান আল্লাহ বলবেন না ও জানে ওয়ালে হাজি জব যাও তুম মদিনা জব যাও তুম মদিনা দরবারে মুস্তফা মে মেরা সালাম কহনা দরবারে মুস্তফা মে মেরা সালাম কহনা সুবহানাল্লাহ যুবক ভাইরা মন পায়ের মধ্যে হাত দিয়া বলি এই হজের মাসে আমি গুনাহগার আপনাদের সামনে যে টানটা দিলাম আমি শানে শানে বলে দিলাম হাজিরা তোমরা কোথায় যাও হাজি বলে মদিনায় যাই তোমার তো তৌফিক আছে 6.5 লক্ষ টাকা দিয়ে মদিনায় যাইবা আমরার তো তৌফিক নাই মদিনাওয়ালার দরবারে আমাদের সালামটা পৌঁছাইয়া দিও জোরে কোন না মারহাবা এই গজলটাই আমি সারা সারি গাইলাম ও জানে ওয়ালে হাজি জব যাও তুম মদিনা দরবারে মুস্তফা মে মেরা সালাম কহনা সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার এই হজের মধ্যে অনেক স্মৃতি বিজড়িত আছে এই বিষয়গুলো নিয়ে হজের মাস আমার সামনে কুরবানি ইত্যাদি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমার নবী যখন হাবিব হয়েছেন আমার নবী যখন হাবিব হয়েছেন হাবিব হতে গিয়ে আমার নবী কোনো পরীক্ষা দিতে হয় নাই আল্লাহ নিজে আমার নবীকে হাবিব বলেছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন খলিল হয়েছেন খলিল হতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল পরীক্ষা ছাড়া ওলি হওয়া যায় না পরীক্ষা ছাড়া ওলি হওয়া যায় না
মুমিন যদি হতে চান আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে কি পরীক্ষা আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব আমি তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব আমি তোমাদেরকে সম্পত্তির নুকসান দিয়ে পরীক্ষা করব আমি তোমাদেরকে জানের উপরে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো জান্নাত তোমাদের জন্য সুবহানাল্লাহ আর আমার যুবকগুলো কই এপুলা পান্ডি করে ঠিক আছে তো ইনশাআল্লাহ আচ্ছা হাত না মানে একটু ঘুমায় গেছে মনে হচ্ছে এটা জবানটা কইলা কোন আল্লাহু আকবার আল্লাহ এই আওয়াজ বেরে গেছে অক্সিজেন আই পড়ছে না হ্যাঁ অক্সিজেন আই পড়ছে না আওয়াজ আইসা পড়ছে মারহাবা গান মারহাবা জি যুবকটা হাত তোলো তো দেখি নারে তাকবীর আমার যুবক ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা সম্মুখীন হয়েছিল আর ইব্রাহিম সাল্লাম এমন একটা সময় আসছিলেন যেই সময় একটা বিয়াদব ছিল নাম হলো নমরুদ্দা নাম কি নমরুদ্দা একটা হলো নমরুদ্দা একটা হলো ফেরাউন না একটা হলো আবু জাহিল না আর একটা হলো ওয়াহাব না বালা বেলা কোন নমরুদ্দা কোন ওই যে কথা কোন নমরুদ্দা আমি যে নমরুদ দিছি কি তোমার খারাপ লাগছে খারাপ লাগার কথা না যেহেতু তুমি নমরুদ না নমরুদের ভক্ত না কথা কোন ঠিক না ফেরাউন না তোমার গায়ে লাগছে না কে রে আমি ফেরাউন না ফেরাউনের ভক্ত না আবু জাহিল না আবু জাহিল না তুমি সেটলে বল কোন তোমার সমস্যা আছে আবু লাহাব আবুলা তোমার গায়ে লাগার কথা ওহাব নজদের মধ্যে থেকে একটা লোক বাইরে যে লোকটা বাইরে আমার দিন আমার যে হাকিকতের উপরে সে আঘাত করবে ঠিক আছে ঠিকই ওই নজদের দিকে দুই সিংওয়ালা ওই বিয়াত বাইরে যার নাম হলো আব্দুল ওহাব নজদি ওই আব্দুল হাবনুদ দি আইসই মাজার বাংলা শুরু করছে নবীর বিরুদ্ধে নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলা শুরু করছে ওই আব্দুল ওহাব মসজিদের অনুসারী যারা এরা হইল ওহাই আমরা গুরি গ্রামের হে শুন লাগছে কি লেগা কথা কোন ঠিক না বেটি আমি তো হিডারে কইছি না আমি তো হিডারে কইছি তো হিডারে কইলে তোর শুনে লাগে কি লেগা তোর শুনে লাগে তো কইরে বুঝা গেল যদি গায়ে লাগে গেল এরপরে সুদ খা তো সুদ করলে সুদ কর কইছি তুই সুদ খা ও তুই যদি ছাতস তুই কইব হ্যাঁ আমার সুদ খা ঠিক তুই মনে করছিস ইডাও হিডা ইডাও ইডাও আমি কি বুঝাতে পারছি গুসকুর কইলে তো গুসকুরে শুনে লাগবে সুদ করে কইলে তো সুদ করে গায়ে লাগবে অসুবিধা আছে এই বলে কি ওয়াজ বন্ধ করে দেন যাব সব ঘুমাই গেছে রাখ দোয়া দে রে না বলেন মিলাদ কেমন দিয়া দেই বলেন আমার কাছে বুঝতে অসুবিধা হইতেছে আমি গেলে ইডাই হিডা ইডেন দে হিডা মানে আজ থেকে প্রায় ওই যে সুবিয়া আমার ভাই সাইফুল ইসলাম রেজবি ভাই আর নাম দি কইলাম না মুফতি সাহেব প্রখ্যাত আলেম এদিন খুব মুনাজির আজম সাইফুল ইসলাম রেজবি ভাইয়ের বাড়িতে আমি যাই ইসলাম কয় বছর আগে লাগলে আমার ফুলা মানে হাত দিলা বস্তা
مرحبا زوركا আপনাদের রাত করছে আমার ওয়াজ বুঝতে অসুবিধা হইছে তো এইজন্য আমার দেশের মধ্যে ওহাইব্বাকে রাগ করে আর রাগ করার কি আছে এটা আমি তো হিটা না কইছি তুমি যদি রাগ করে বুঝতে হবে তুমি মনো হে এর মধ্যে যে সমস্যা আছে তোমার মধ্যে মনো এই সমস্যা আছে তাহলে তোমার মধ্যে এই সমস্যা থাকলে তুমি হিটা হই যাবে শেষ ওয়াজ শেষ কেমন দিলাম তাহিরি মানি আগুন মুয়ানবারের হুলা মেজাজ গরম দিল নরম কথাগণ ঠিক না বেটি তারপরে বলি ভাই আপনি রাগ করেন না আপনার যদি কোনো সমস্যা হয় আয় আমারে বুঝাই আপনার দলে নিন নাইলে আপনি বুঝা আমরা দলে আই আর খেলাটিলে ভাল লাগে না আমি হিডারে কইছি হিডারে কইছি না আল্লাহ কবুল করুন আমিন কোন এই কিল্লেকে মুমিনদের ওয়াজ গছিলাম ওর কাছে লাগছিনি সওয়ালে কো হুজুর আইছে ওয়াবি ডমি পড়ে গেছে ইতার নাম ইতা সেটা নাই তা আগে বেহুদ বাবি করে সেটছেন দেখা এই সেটা জিতি আর কইরেন না আমি তো হিটা দি কইছি আপনারা শুনলে লাগান গিল্লে গেন হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন করুন আমিন ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কয়টা পরীক্ষা করছিল 10টা আস্তে করে 10টা তুমি বুঝা গেল বন্ধ হইতে গেলে পরীক্ষা আছে পরীক্ষা আছে ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইই মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফিসি ওয়া সামারাত ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ কয় পরীক্ষা দিমু পরীক্ষা দিমু পরীক্ষা দিমু আমি আল্লাহ পরীক্ষা দিমু সব সময় সুখে থাকলে কবি আল্লাহ দুঃখে থাকলে কবি আল্লাহ ভালো থাকলে কবি আল্লাহ মন্দ থাকলে কবি আল্লাহ ভাত খাইলে কবি আল্লাহ ঘুমায় থাকলে কবি আল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহ ওয়াজ মাহফিলে আল্লাহ নামাজে আল্লাহ জিকিরে আল্লাহ যাকাতে আল্লাহ সিয়ামে আল্লাহ সুখে থাকলে আল্লাহ দুঃখে থাকলে আল্লাহ আল্লাহ কয় শুধু তোরা কইবি আমি আল্লাহ আর আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব ইব্রাহিম নবী আল্লাহ পরীক্ষা যতই করে ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে ততই দেওয়ানা হয়ে যায় যদি বলেন না সুবহানাল্লাহ তাহলে পরীক্ষা দিব আল্লাহর প্রেমে কথা বলেন ঠিক কি না শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আনার কথা কই নাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে এমন একটা দুশমন এমন একটা বাজে লোক নমরুদ্দা ওই আমলে ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদ্দা সে নিজে নিজের খুব বড় মনে করত ইব্রাহিম সাল্লামের আমলে এমন দুর্ভিক্ষ দেখা দিছে এমন দুর্ভিক্ষ আসছে কিন্তু নমরুদ্দের কাছে ছিল সব খাওন টাউন নমরুদ্দকে সুযোগ পাইছি আমার জন্য আল্লাহ মানে না এবারে একটা কাম হইব যারাই তার কাছে খাবার আনতে যায় নমরুদ্দা ডাক দিয়ে কয় তোমরা খাবার দিতে পারি একটা শর্ত আছে কয় কি শর্ত কয় আমারে আল্লাহ মানতে হইব নাউযু বিল্লাহ আল্লাহ কি দুই জন না এক জন সেজদা পাওয়ার মালিক কে না মাজারে গিয়া কি আমরা সেজদা করি হ্যাঁ কি করি জিয়ারত করি এই ওয়াজ কত ওয়াজ করে আমাদের বিরুদ্ধে কইছে এখন আস্তে আস্তে আমরা ওয়াজ করতে করতে আমাদের জায়গা ক্লিয়ার করছি কথা বলেন ঠিক না বেটি কদম বসি করা সুন্নতে সাহাবা কথা বলেন ঠিক না বেটি কদম বসি করা কি সুন্নতে সাহাবা জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের আমলে নমরুদ্দের কাছে মানুষ যখন খাবারের জন্য কাছে দুর্ভিক্ষ দেখা দিলে ঠিক না তখন এই নমরুদ্দা বলছে তুমি তোমার খাবার দিতে পারি শর্ত আছে একটা আমার আল্লাহ মানতে হইব নাউযু বিল্লাহ কোন তো পেটের কি দায় আর কি করব অনেকে মাইন্না ফালা মাইন্না মাইন্না খাওন নয়া জায়গায় পেট বাসাই দিব তো তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দের কাছে গেছে যাওয়ার পরে নমরুদ্দা কয় খাবার তুমি যেখানে আসছো তোমার রব কেডা তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে পারতো যে আমার রব হইল আল্লাহ এই কথাটা বলে না এখানে একটা হিকমত আছে না বলে বলছে আমার রব হলো তিনি যিনি তোমার এবং আমার হায়াতের মালিক মউতের মালিক আপনি হিসাবটা বলে নিতেছেন মানে আমার রব হলো তিনি যিনি তোমার হায়াতের মালিক আমার হায়াতের মালিক তোমার মউতের মালিক আমার মউতের মালিক জবান খুলে কোন হায়াতের মালিক কে খুব মনোযোগ এবং ভারী একটা ওয়াজ দিচ্ছি যদি আপনি লাইন টু লাইন ফলো না করেন ওয়াজটা মজা পেতেন না
এটা এমন ঘটনা না যে কারবালার বা শুরু করলাম যে ঘটনা কি ছিল আমি জানি এটা এমন একটা বিষয় খন্ড খন্ড লাইনে লাইনে আপনাকে মনোযোগী হতে হবে আর মনোযোগী না হলে ঘুমে ধরলে এখানে শুয়ে থাকবা মুরুব বইলে ছাইরা দিবে ফুলা ফান সবাই করে বইরা থাকবা লাস্টে জিকির হইতো না ইনশাআল্লাহ তাহলে আস্তে আস্তে এটা কইতে গায়ে এরপরে এরপরে না আমি তোমার মাঝে ডাইনে মাঝে যাই কি লাগে শরীরটা ঠিক করার লাগে না রাত্র হইছে তো একটু শরীরটা ঠিক করাইতাছি তো ঘটনা কিন্তু খুব কঠিন বলতেছে যে তোমারে আর আমারে যে বানাইছে আমার রব হইলো তিনি আচ্ছা জবান খুলে কত তিনি কে বাস নম্রিত কো এইডা আমি তো মারতাম পারি যেটা করতাম পারি ইব্রাহিম সাল্লাম রে নম্রিত কো আমি তো মারতাম পারি আমি তো বাঁচাতাম পারি নম্রিত কো নাউজুবিল্লাহ এরপরে নম্রিতা তার জেলখানা থেকে দুইজন লোকের আনছে আনকে এই খারাপ একটার ছুরি দিয়া কূপ দিয়া মাইরা ফেলাইছে আরেকটার কয় যা তুই মুক্তি তো নম্রিতা ইব্রাহিম সালামের কো দেখছো তুমি কেমনে বাঁচাইছি আর কেমনে বাঁচাই দিছি কেমনে মারছি তুই তো আমি ভারি পরে তো ইব্রাহিম সালাম বলতেছেন নম্র তুমি পারো না তুমি যদি পারো এই মুহূর্তে পূর্ব দিক থেকে সূর্যটারে উড়াও আমার রব তিনি যিনি পূর্ব দিকে সূর্য উঠায় পশ্চিম দিকে অস্ত করে তুমি সূর্য একটা উড়াও পূর্ব দিক দিয়া আর পশ্চিম দিকে অস্ত নাও নমরুদ আর কোনো কথা কয় না তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন এখান থেকে চলে আসছেন চলে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বালু একটা পলিথিন ব্যাগের ভিতরে মানে ব্যাগের ভিতরে নিছে নিয়া বালুর মধ্যে মাদার ঠেকায় ইব্রাহিম সাল্লামের একটা স্ত্রী ছিল যার নাম হলো সারা খুব মনোযোগ লাইন মনোযোগ না নিলে কোয়াজ বুঝবেন আমি কি সারা সোয়াল হচ্ছে তাহেরা ক্যাস লাগবো নি আচ্ছা তাহলে ইব্রাহিম সাল্লামের স্ত্রী ছিল নামটা কি সাহারা 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 নাম কি এই স্ত্রীর ঘরে কোনো সন্তান হতো না কি হতো না তো তিনি স্বামী খাবার নিয়ে যাবে অপেক্ষা করতেছে যাইয়া দেখে মরুভূমির মধ্যে মাথাটা ঠেকাইয়া তিনি শুয়ে আছে সারা গিয়া ডাক দিয়া কয় স্বামী খাওয়ন টাউন নিলেন না এখানে শুয়ে রইলেন খাওয়ন লয়ে শুয়ে রইলেন কি লেগে খাওয়ন নি বাড়ি তুমি তো রাঁধতে পারতাম ইব্রাহিম সালাম কো আমি খাওয়ন আনলাম পত্রিকা কই দি বেগের মধ্যে খাওয়ন করতি বেগের ভিতরে কি খাওয়ন না বালু বালু রে খাবার বানাই দিছে কেডা আল্লাহ তিনি তো আমার আল্লাহ যিনি এমন ভাবে দিবে তুমি টেরও পাইবা না আল্লাহ ইচ্ছা করলে একটা মুরুখ করে আল্লাহর ওলি বানাই দিতে পারে কথা বলেন ঠিক কি না বলে পাহাড় পরিমাণ গুনাহ করার পর আজকের মাহফিলে আয়েশা যদি এক ফোঁটা চোখের পানি পালতে পারেন আল্লাহর কসম আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে পারে কি পারে না বলেন এই বালুটারে খাবার বানাইছে কে তার মানে বোঝা গেল صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য আমার জীবন কার জন্য আমার চলে যাওয়া কার জন্য সবই তো আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন জোরে কর না সুবহানাল্লাহ নমরুদ্দা তো খবর পাইলো কি রে বালু যখন খাবার হয়ে যায় আমার সম্পদ আমি করুম কি এর কাছে তো ফ্যাক্টরি আছে সুবহানাল্লাহ নমরুদ্দা কি করছে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম রে ছলে বলে কৌশলে আগুনের মধ্যে নিয়ে ফেলে দিয়েছে কোথায় ফেলে দিয়েছে আগুনে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি করে দিলেন কথা কন বারদান বারদান একবারে শানডানা একবারে বরফের মতো ঠান্ডা না একবারে আরামদায়ক ঠান্ডা বানিয়ে দিয়েছে যেন শান্তি পায় শীতল কাঠ লাগালেন গর্ত বানালেন বিশাল গর্ত বানালেন
আর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়া পুড়াইবার জন্য জঙ্গলের কাঠগুলা সংগ্রহ করে আনলেন, আগুনে ফেলে দিলেন। আপনারা জবান খুলে বলেন, আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের গায়ের মধ্যে ঠান্ডা লাগবে, একবারে শান্তিদায়ক সালাম সালাম, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আপনারা জবান খুলে বলেন, শান্তি দেওয়া আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নমৃদ্দা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, কাঠগুলা পুড়ে কয়লা হয়ে গেল, কাঠগুলা পুড়ে কি হয়ে গেল, কাঠগুলো পুড়ে কয়লা হয়ে গেল। এই কয়লা গুলো যখন পানির মধ্যে ফেলে দিয়েছে, আমার আল্লাহ এই কয়লা থেকে আমার আল্লাহ মাছ সৃষ্টি করেছে। আর যখন আল্লাহু আকবার, মাছ, কারণ এখানে আমার পয়গাম্বরের দেহ মুবারক হয়ে গেছে, আগুন ফুলের বাগান হয়েছে, কয়লা মাছ হয়ে গেছে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। সব প্রাণী মরে গেলে জবাইর আগে মারা গেলে হারাম, মাছ মরে গেলেও জায়েজ, হালাল হালাল, যদি বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোনো সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্তান হলো হাজেরার ঘরে, আল্লাহু আকবার, সন্তান হলো হাজারার ঘরে, আল্লাহ ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, একের পর এক পরীক্ষা শুরু চলছে, ডাক দিয়া বলে, হে ইব্রাহিম, তোমার সন্তানকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে কোনো লতা পাতা নাই, গাছগাছালি নাই, মরুভূমি ধুধু বালুকাময় প্রান্তরে তুমি চলে যাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুব মনোযোগ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজরাকে নিয়ে, শিশু বাচ্চাকে নিয়ে তিনি চলে গেল এমন একটা জায়গায়, যে জায়গাটা গেল আরবের মরুভূমি বালুকাময় প্রান্তর। সেখানে যাওয়ার পরে মস্কের ভিতরে শুধুমাত্র পানি ছিল, হালকা কিছু শুকনো খাবার ছিল, এই খেজুরের খাবার গুলো নিয়ে তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা নাজিল হলো, ডাক দিয়া বলে, হয় ইব্রাহিম, তোমার সন্তান পরিবার বর্গ নিয়ে এই জায়গার মধ্যে থাকতে পারবে না, তুমি এখান থেকে একা চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হাজেরা, তোমরা এই জায়গার মধ্যে থাকবে, যেই পানিগুলো আছে পান করবে, যেই শুকনো খাবার আছে সেইগুলো পান করবে, আর আমি তোমাদেরকে রেখে চলে যাচ্ছি। হাজরা ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, আপনি যে চলে যাচ্ছেন, আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? এখানে কোনো মানুষ নাই, জনমানবহীন মরুভূমি মধু মরু বালুকাময় প্রান্তর, এই জায়গার ভিতরে আমি একলা থাকব, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, এখান থেকে আমাকে রেখে চলে যাবেন।
আপনি কি আপনার ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায় যাচ্ছেন আপনি তো আল্লাহর ইচ্ছায় এই মরুভূমিতে আসছেন এখন মরুভূমিতে যদি আপনি চলে যাবেন আপনি কি আমাকে রেখে যাবেন এটা কি আল্লাহর নির্দেশে নাকি আপনার ইচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাকে একজন নির্দেশ করেছেন জবান খুলে বলুন তিনি কে আর মায়ার সুরে বলে না তিনি কে এই হাজরার ঘরের সন্তান নাম হলো ইসমাইল আর বড় করে বলেন না সুবহানাল্লাহ কোনাকা এমন একটা জায়গায় যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানি নাই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা বলেন আল্লাহর নির্দেশে যদি আপনি চলে যান হাসি মুখে বিদায় দিয়ে দিলাম আমার বিশ্বাস হলো আপনি চলে গেলেও আমার সন্তান আর আমাকে আমার আল্লাহ না খাওয়ায়া মারবে না রিজিকের মালিক কে এই ছোট্ট ফলাপান ঘটনাগুলো জানে না মুরব্বীরা জানে এই প্রজন্মকে ইতিহাস জানাতে হবে এই জন্য আমি ওয়াজটা দিলাম মুরব্বীরা জানে এই প্রজন্ম জানে না মারহাবা চলে বলে এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন হাজারার স্তরের মধ্যে দুধ ভর্তি সন্তান দুধ পান করে কিন্তু পর্যাপ্ত খাবার না থাকার কারণে হাজারার স্তরের দুধ শুকায় গেছে মশকের পানিগুলো শুকায় গেছে প্রয়োজনীয় খাবার গুলো শেষ হয়ে গেছে সন্তান খাবারের জন্য কান্দে এই পৃথিবীতে আমি দেখেছি মায়ের খাবার জোগাড় করতে গিয়ে সন্তান যদিও বেশি চিন্তা করে না কিন্তু সন্তানের মুখের খাবারের জন্য মা দরদি পাগল হয়ে যায় হা খুব হৃদয় বিদারক ঘটনা এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই সতইল তোমরা আমার গ্রামের ভিতরে এক মা সন্তানের জন্য কিডনি দিয়া দিছে আমার গ্রামে আমি এতদিন মনে করতাম এই বিষয়গুলো বুঝি কাল্পনিক না না সন্তানের জন্য মা কিডনি দিয়া দিছে এক বছর হয় নাই মায়ের স্তনের মধ্যে দুধ নাই মশকের মধ্যে পানি নাই শুকনা খাবার শেষ বাচ্চা তো আর শুকনা খাবার খেতে পারে না মা যখন দেখলেন বুকের মধ্যে দুধ নাই সন্তান মরুভূমির বালুর মধ্যে সন্তান কাঁদতেছে গলা শুকায়া গেছে হঠাৎ করে মা দেখলেন একটা পাহাড় ওই পাহাড়ের মধ্যে ওই সন্তানকে পানি দেওয়ার জন্য দেখতেছে পাহাড়ের মধ্যে চিকচিক করতেছে ঝর্ণার পানি জড়ি ভাই ঝর্ণার পানি চিকচিক করে মা দুঃখিনী সন্তানের জন্য দৌড়াইয়া পাহাড়টাতে গেছে এই পাহাড়টা হলো আল্লাহর কত দুনিয়াতে নিদর্শন আছে একটা নিদর্শন ইন্না সুফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ আসলে গিয়ে দেখে ঝর্ণার পানি না সেটা হলো বালু সেখানে যাইয়া পানি না পাইয়া মা হতাশ হয়ে গেল সন্তান প্রখর রোদের ভিতরে পানির জন্য কান্দে আর একটা পাহাড় দেখলেন যে পাহাড়ের নাম হলো মারওয়া হাজেরা সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে একটা দৌড় মারলেন যায়া দেখে সেই জায়গার মধ্যে পানি নাই ওই পাহাড় থেকে আবার এই পাহাড় সাফার দিকে তাকালেন দেখতেছেন পানি চিকচিক করে ঝর্ণার মতো উঠতেছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না আবার দৌড়াইয়া পার সাফা পাহাড়ে আসলেন আমি যখন হজের মধ্যে গেলাম আমার আম্মার হাতে ধরাইয়া ধরাইয়া সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা আমি দৌড়েছি মাকে ধইরা ধইরা তাওয়াফ করেছি সাফা মারওয়া দৌড়েছি কত শান্তি কত শান্তি আল্লাহ
বাইরে সাফা মারওয়াতে মহিলা দূরে যার নাম হলো হাজারা সন্তানের পানির জন্য দৌড়তে দৌড়তে সাতটা দোর মাইরা পাহাড়ে দারে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার হাজারার কাছে যাও আমার হাজারাকে যাইয়া বলো আল্লাহু আকবার আমার হাজারাকে যাইয়া বলো দোয়া কবুল এই কথা বলার পরে এইভাবে সাফা মারওয়া মারওয়া থেকে সাফা আয়েশা এইভাবে হাত বাড়ায় দিছে বাড়ায়া দেওয়ার পরে হযরতে হাজরা হাত তুলতে তুলতে মাথার উপরে তুলল বড় কষ্ট লাগে আজকে হাত তুলে দোয়া করাটাকে অনেকে বেদাত বলে কথা বলেন ঠিক কিনা অনেকে বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই এইগুলা সব লামাজাবির মুশকিল যিনি মাঝহাব মানে না হলে খবিস এই খবিস গুলা তো ফরজ নামাজের পরে দোয়া নাই হাত দিলে নাকি দোয়া নাই অথচ গত কিছুদিন আগে গরম গেছে গরম এই গরমের মধ্যে আমার নবী সলাতুল ইস্তিসকার নামাজ পড়তেন পড়ার পরে সবাই লইয়া দাঁড়াইয়া হাত দিলে আল্লাহর কাছে দোয়া করতে এগুলো কি দেখে না ওরা ওরা কি পাইছে দাস্তার ভিতরে এরার অধপতন আইতাছে দর্ব হেরা কয়েকটা বাহ আছে উপরে বয়ে নিছে এটি টুস করে গেলে গয়ে দর্ব টটটাড়া ইরে কি গেট ওয়া দিয়া সালাম কি আর লাগে একটু ছেড়ে রাখছে বেদাম বেদাম গুরুর মতো ছেড়ে রাখছে দর্ব একদিন আইতাছে বিপদ কারণ নবীর বিরুদ্ধে গেলে হকের বিরুদ্ধে গেলে তার বিপদ আসবেই কথা বলেন ঠিক না বেঠে এখন আপনারা বলেন হাত তুলে দোয়া জায়েজ আছে না কোন মানুষের কথাই কি হাত তুলে দোয়া বন্ধ করে দিও এই যে আহলে হাদিস আহলে খবিসের মুশকিলটা লামাজাবি সালাফিরা এরা মসজিদের ভিতরে টেহা দিয়া মুসল্লি ভাড়া 500 করে দে 500 করে দে আবার ওই মসজিদের ভিতরে মসজিদের ভিতরে দেখবেন এই কোনা দা হে কোনা দা দেখবেন মুয়াজ্জিন জন কোলা আরে ইমাম সাহেব জন কোলা দোয়ালহীন হেরা কর আমিন এদিকে দলে ক আমরা আমরা 300 টাকা দিয়ে পাঠাইছে জোরে আমিন কে বল লাগে হে অসুবিধা কি ওটু চালায় সারা দিনে ভাই গনি 300 টাকা একবার আমিন করে 300 পাওয়া যাবে এখন কিন্তু এইভাবে ইমান চুরি হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক এইভাবে নামাজের ভিতরে বিবাদন সৃষ্টি করেছে এগুলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমরা হানাফি মাজহাব দলিলের মধ্যে আছে বান্দা যখন নামাজের ভিতরে ওয়ালা দোয়ালিন বলে ফেরেশতারা চুপি ফেরেশতারা সাথে সাথে আমিন বলে ফেরেশতারা যা আমিন বলে আপনারা কি শুনেন এরা আসতে বলে আমরা শুনি না এই জন্য আমরা আসতে বলবো এটাই হলো তরিকা কথা বলেন ঠিক না বেঠে যাক সেই দিকে যাব না হাত তুলে দোয়া জায়েজ আছে না নাই এটা কি নতুন না পুরান এই জন্য হাজরা বলে আল্লাহ তুমি আমারে আমার সন্তানের জন্য পানির ব্যবস্থা করে দাও আল্লাহ বলে জিব্রাইল আমার হাজরার কাছে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলাম আমার ইসমাইলের কাছে চলে যাওয়ার জন্য বলো এই কথা বলার পরে হযরতে হাজরা তিনি সোজা চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে দেখতেছেন ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুর মধ্যে পা দুইটা এমনে নাচাইতাছি ওই নাচানোর সময় পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ জমজমের পানি সৃষ্টি করে দিলে ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম পুষ্করীর পানি দাঁড়ায়া পান করা হারাম টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম এই পৃথিবীতে একটা পানি দাঁড়ায় পান করা হলো সুন্নাহ ওই পানিটা হলো জমজমের পানি বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে সবচাইতে পিওর এক নম্বর পানি হলো জমজমের পানি আল্লাহ আকবার কর না আল্লাহ এই ছোট্ট পোলাবার ইতিহাস জানাইতাছি আরে এরপরে হাজরা দেখলেন পানি উঠতেছে এমন ভাবে পানি উঠতেছে যেন বন্যা হয়ে যাবে ছেলে মনে হয় পানিতে ভেসে যাবে
পায়ের গোড়া দিয়া জমজমের পানি উঠেছে এখনো জমজমের পানি উঠে কি উঠে না মা হাজরাত ডান দিক দিয়া পানি বাম দেয় বাম দিকে এমন পানি বের হয়েছে বাম দিক দিয়া পানি বের দেয় আবার সামনে যায় সামনে দেয় পিছনে যায় পিছন দিকে দেয় বাদ অতিক্রম করে পানিগুলা চলে যায় বন্ধুরে আমার ও গুরিগ্রামের বন্ধুরা এবার হযরতে হাজরা চতুর্দিক দিয়া বানটা যখন দিলেন এরপরে কোনোভাবে পানি থামে না হঠাৎ করে হাজরা বলে ও পানি থামো সাথে সাথে পানি থেমে গেছে আরে ওই দিন যদি হাজরা পানির থাম না বলতো আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইত আল্লাহু আকবার এই জন্য যুবক এই জমজমের পানি যারা পান করে তাদের রোগ বিমার ভালো হয়ে যায় মুর্দা কলব জিন্দা হয়ে যায় সিনাটা পরিষ্কার হয়ে যায় এই এই জমজমের পানির সাথে তত্ত্বে প্রমাণ করে হাউজে কাউসারের যে ওয়াশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই নহরের সাথে এই নহরের সম্পৃক্ততা আছে না না এরপরে হযরতে হাজরা সন্তান নিয়ে চলতেছে যেই মাত্র ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুকাময় প্রান্তরে কোন রকম ভাবে চলাফেরা করতে শিখলেন 9 বছর অথবা 12 বছর মানে চলাফেরার বয়স হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে চলে গেছে ওই সময় ওই জায়গার মধ্যে স্বপ্নে দেখেছে আল্লাহ ডাক দিয়ে বলছে হে ইব্রাহিম তোমার কাছে সবচাইতে যেটা পছন্দ হয় সেইটা কুরবানি করো সুবহানাল্লাহ কইতেন না ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করলো কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই বকরি কুরবানি করলো কিন্তু কবুল করে নাই একটার জায়গায় ডাবল ডাবলের ডাবল সব কুরবানি করলো এরপর আল্লাহ বলে ইব্রাহিম আমার কাছে ভালো লাগে নাই তুমি এর চাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার সন্তান ইসমাইল হলো আমার সবচেয়ে প্রিয় এখন এই প্রিয় জিনিস যদি কুরবানি করতে হয় আমাকে আবার সেখানে ফিরে যেতে হবে কিন্তু হাজরাকে কেমনে বলবো আমি ইসমাইল রে কুরবানি করব কিন্তু সন্তানের সাথে বাবা একটা গোপন কন্টাক্ট করলেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুকা ফানজুর মাযা তারা ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হলো ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরায় আসলেন এতদিন খবর নেই নাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাটায়া দিছে আয়েশা হাজরার সঙ্গে আলোচনা করে না যেহেতু হাজরত মা তাকে যদি বলতে যায় ইসমাইল আমি সবাই করতে চাই তুমি কি বলো পৃথিবীর কোন মা কি দিবে কতদিন পৃথিবীর মা কি মেনে নিবে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়া বলে ইয়া বুনাইয়া হে ছেলে ইন্নি আরা ফিল মানামি অবশ্যই আমি স্বপ্নে দেখেছি আন্নি অবশ্যই আমি আসবাহু কামি তোমারে জবাই করেছি ফাংজুর মাযা তারা এই ব্যাপারে তোমার মতামত কি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না দেখছেন আলামতরা ছেলের বয়স এর কত চলো ফের বয়স হইছে হে ইব্রাহিম হে ইসমাইল আমি আজকে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি ফাংসুরু মাজা তারা এই ব্যাপারে তোমার অভিমত কি যেমন বাবা তেমন সন্তান ডাক দিয়া বলে কলা ইয়া আবাতি ফাল হে বাবা আপনি তাই করেন মা তোমার যা আপনি আদিষ্ট হয়েছেন সাতটা জীবনী
অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমি নিজে কুরবানি হতে রাজি আছি আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ গন্না হায় হায় ছেলে রাজি হয়ে গেছে এখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিয়া বলে হাজরা আমার সন্তানটাকে একটু সাজাইয়া দাও আমি একটা বড় লোকের বাড়িতে দাওয়াত খেতে যাব জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সুন্দর করে গোসল দিল খুব দামি কথা বলতেছি রাত্র বেশি তো একটু অস্থির লাগবে কিন্তু যদি কোট করে বাড়িতে নিতে পারেন এই কুরবানি মজা পাবেন কুরবানির পশুর গলার থেকে রক্ত বের হওয়ার আগে নিজের ভেতরে একটা পশু নামক অহংকার আর আমিত্ব নামক পশু আছে এই পশুটাকে আগে জবাই করতে হবে তাইলে আপনার কুরবানি কবুল হবে কথা বলেন ঠিক ঠিক তাইলে কুরবানি শিক্ষা পাবেন নাইলে শিক্ষা পাবেন না এলোমেলো মনে হবে গোস্ত কাবালে কাবালে যাবেন ঠিক কি না বলেন আর বড় ডাক দিয়ে একটা সাজায়া দাও হাজিরা এমন সুন্দর করে সাজায়া দিল সুন্দর করে সাজায়া দেওয়ার পর রওনা হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন ওই মুহূর্তে শয়তান হাজারের কাছে আসছে হাজেরা তুমি কোথায় সন্তান পাঠাইছো তোমার সন্তান তো তোমার স্বামী জবাই করে ফালাইবে এবার ডাক দিয়ে বলে শয়তান দূর হ দূর হ দূর হ এই কথা বলার পরে এই কথা বলার পরে শয়তান সেই জায়গার মধ্যে ফেল হয়ে গেছে এরপরে চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে যাইয়া বলতেছে ইসমাইল তুমি কোথায় যাও তোমার বাবা তো তোমার জবাই করে ফালাইবে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানের কপালে মারছে এরপরে আবার তারে বলছে তুমি কোথায় যাচ্ছ তোমার বাবা তো তোমারে জবাই করে ফেলাইবে আবার পাথর নিয়ে আবার মারছে এইভাবে সাতবার কঙ্কর মারছে এখনো হজ করতে গেলে সাতবার কঙ্কর মারা লাগে কি লাগে না কঙ্কর মারা লাগে কি লাগে না এটা শয়তানকে খেয়াল করে মারে আমিও যাইয়া দৌড়ায় দৌড়ে মারিয়েছি শয়তানের কপালের উপরে কথা কর ঠিক না বেঠি এই যুবক এবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের কাছে ফেল নীতি নীতি সন্তানকে মিনার প্রান্তরে নিল ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে একজনের সন্তুষ্টি জবানটা খুলে বলুন তিনি কে বন্ধুরে আমার ও যুবকের দল এবার সন্তানকে নিয়ে মিনায় চলে গেল যাইয়া সন্তানরে বলতেছে বাবা তুমি রাজি নি কয় হ্যাঁ আমি রাজি তুমি প্রস্তুত নি কয় হ্যাঁ প্রস্তুত ঠিক আছে লম্বা হইয়া শুয়া যাও ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি লম্বা হইয়া শুয়া যাব আমার এত জবাই করবেন জবাইয়ের আগে আপনার কাছে আমার একটা কথা আছে আমি তো আপনার অনেক আদরের পোলা আমি তো আপনার অনেক আদরের পোলা আপনি যদি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন আমার চোখের বরাবর যদি আপনার চোখটা পড়ে যায় আপনি ছুরি চালাইতে পারবেন না বাবা দয়া কইরা আপনার কাছে আমার কিছু কথা আছে কই কি আমার কয়েকটা দাবি আছে এক নম্বর দাবি হলো আমার চোখ দুইটা বাইন্দা ফালান দুই নম্বর দাবি হলো আমার হাত দুইটা বাইন্দা ফালান তিন নম্বর দাবি হলো আমার পা দুইটা বাইন্দা ফালান ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা কেন কেন কয় বাবা রে এই জন্য আপনি আমার গলায় ছুরি চালাইলে চোখের দিকে তাকাইলে মায়া লাগবে দুই নম্বর আপনি আমার গায়ের মধ্যে ছুরিটা চালাইলে আমার হাত পা লড়লে ছুরি যাই আপনার শরীরে লাগতে পারে আপনি জবাই করতে আপনার অসুবিধা হবে এই জন্য আমার হাত পা গুলো বাইন্দা হাতে চোখ গুলা বাইন্দা দিল এ কেমন আল্লাহর পাগল এ কেমন আল্লাহর প্রেমে পাগল এ কেমন আল্লাহর সন্তুষ্টির পাগল ও যুবক রে গলার মধ্যে ছুরি চালাইতে যাইয়া যখন গলার মধ্যে ছুরি চালাইতে গেল হাত বাঁধলো পা বাঁধলো চোখটা বাঁধলো ইসমাইল আলাইহিস সালাম গো আব্বু আপনি আমার হাত পা বাঁধছেন আমার
আমার চোখ বানছে না আমার আরেকটা কথা আছে আব্বা আমার চোখ দুইটা খুললা দেন হাতের পাদুলগুলা খুললা দেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা রে এখন বললা বাদার জন্য আমার এখন বলতেছে খুলে ফেলার জন্য তার কারণটা কি এবার ইসমাঈল আলাইহিস সালাম বলে বাবা আপনি যদি আমার হাত পা ময়দা জবাই করেন কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইসমাঈল জবাইয়ের মধ্যে রাজি ছিল না তার বাবা তার হাত পা বান্দা জুরে জবাই করছে ও বাবা আপনি আমার হাত পা খুলে দেন তুমি কি নড়াচড়া করবে না ও বাবা ইনশাআল্লাহ মিনাস সাবিরি আমার দয়ার নামে এত গম দু আমরা রে কই রাসে জাদু গো ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসে দেওয়ানা এ গুরি গ্রামের পোলাপান টিয়ারা বিদ্যের পোলাপান সবানটা খুলে কোন আল্লাহু আকবার ও বাবা বাবা গো আমার বাদন খুললা দেন আমি একটু লড়ব না গাত লড়াইতাম না হাত লড়াইতাম না পাও লড়াইতাম না ও বাবা ইয়া আবাদি ফাল মা তোমার সাথে যদি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন যখন গলায় ছুরি চালাইবেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন এই কথা বলার পর লাম্মা আসলামা বাবা রাজি ছেলেও রাজি ওয়াতাল্লাহু লিল জাবি সন্তান ডাক দিকে আব্বা আমি রাজি হাত তো খুলছেন আমি খুশি পা খুলছেন আমি খুশি চোখ খুলছেন আমি খুশি ফালাম্মা আসলামা আপনিও রাজি আমিও রাজি ওয়াতাল্লাহু তাকে কাত্রা শুয়া দিবেন লিল জাবিন কাত করে শুয়া দিলেন যেই মাত্র শুয়া দিলেন ওই মুহূর্তে যখন শুয়া দিলেন আরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন হে জিব্রাইল জান্নাতে যাও একটা দুম বানিয়ে ইব্রাহিম নবীর কাছে যাও ইয়া আল্লাহ বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিমা কদ সাজ্জাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন হে ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ ডাক দিয়ে বলেন হে ইব্রাহিম কদ সাজ্জাতা তুমি সত্য স্বপ্ন বাস্তবায়ন করেছো কদ সাজ্জাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন আমি তোমার কুরবানি কবুল করেছি আমি আল্লাহকে ভালোবাসি এভাবেই পরীক্ষা করি এভাবেই পুরস্কার দিয়ে থাকি এ যুবক একনিষ্ঠ যারা
প্রেমিক যারা তাকওয়াবান যারা মুমিন যারা আশিক যারা পরীক্ষা তো হবেই পরীক্ষা তো হবেই পরীক্ষার মাঝে একদম স্ট্রংলি আপনি ধৈর্যের সেতু হয়ে থাকবেন আপনাকে বিজয়ের পতাকা আল্লাহ দান করবেন আল্লাহ বলেন হে জিবরাইল দুম্বাটা নিয়ে আয় এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের গলায় ছুরি চালায় ছুরি আর গলায় ঢোকে না এ ছুরি তুই ঢুকিস না কেন ছুরি জবাব দে তুমি আমাকে বলছো গলায় স্পর্শ করার জন্য আল্লাহ বলছে খবরদার ছুরি আমার ইসমাঈলের গলায় স্পর্শ করবি না গলা তো কানে না ওখান থেকে দুম বানিয়ে এসেছে আর বলছেন হে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আপনার কুরবানি কবুল করেছেন আপনি এই দুম্বাটা কুরবানি করুন বাস দুম্বা কুরবানি হলো আল্লাহর পক্ষ থেকে এলান হলো হে ইব্রাহিম আমার হাজারকে বলেছো দাওয়াত খেতে আসছো আমার হাজারা যদি বলে শুধু বাবা ছেলে খেয়ে এসেছো আমার জন্য কি এনেছো এই যদি বলে তাহলে কাজ করো এটা জবাই করো জবাই করা হলো এই গোশতটাকে তিন ভাগে ভাগ করবা এক ভাগ নিজে খাবে আর এক ভাগ আত্মীয়-স্বজনকে দিবে আর এক ভাগ গরীব এতিম মিসকিনদের মাঝে বণ্টন করে দিবে এইভাবে বণ্টননামা দিয়ে দিলেন বাস যুবক ভাইয়ের আমার পরিষ্কার হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করতে গিয়ে আল্লাহকে রাজি করেছেন প্রয়োজনে সন্তান দিয়ে দিব প্রয়োজনে আমার জান দিয়ে দিব প্রয়োজনে আমার মাল দিয়ে দিব কিন্তু মুস্তাফাকে ছাড়তে পারবো না আমার আল্লাহকে আমরা ছাড়তে পারবো না কথা বলে হে মূসা তুমি তো তুর পাহাড়ে জড়ে যেতে তোমার কপালে ছিল নূর মুবারক হে ঈসা হে ইসমাঈল তুমিও কেটে যেতে তোমার গলায় ছিল রাসূলের নূর মুবারক বড় করে বলুন না সুবহানাল্লাহ এইভাবে যত ধরনের কঠিন কঠিন নবীদের পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হুববে মুস্তাফার প্রেমের নিদর্শনের উপরে কথা বলেন ঠিক না বেটি এই জন্য যুবক আমি আপনাকে বলছি সন্তুষ্ট করব একজনকে জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ আরো বড় করে বলেন তিনি কে তাহলে কুরবানিতে আসতেছে কুরবানিতে লাইয়ানাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের পক্ষ থেকে যে কুরবানি করো এই কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে আপনার অন্তরের তাকওয়া কথা বলেন ঠিক না বেঠি তাহলে সেই জন্য যুবক ভাইরা আমার আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিদায় বেলায় কথা শুধু একটাই ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিতেও দ্বিধা করলো না ইব্রাহিম আলাইহিস সালাম একজনকে সন্তুষ্টি করার জন্য জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ আরো বড় করে বলেন তিনি কে সেই আল্লাহ প্রেমে রসুলের প্রেমে আমরা নিজেকে কুরবান করতে চাই কি চাই না রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ কুরবানি কি কুরবানি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি হলো আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ যদি বলুন না সুবহানাল্লাহ কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পশম পরিমাণ নেকি কুরবানি দাতাকে দান করে দেয় রাসূল বলছেন তোমরা মোটা তাজা সুন্দর দেখে তোমরা পশু ক্রয় করো হ্যাঁ এই পশু হাসরের ময়দানে পুল ছিরাতের উপর দিয়ে পার হওয়ার বাহন হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য আমরা দুর্বল কোনো পশু ক্রয় করব না সুন্দর দেখে অত্যন্ত সাবলীল দেখে নিখুঁত দেখে আমরা কুরবানি করব কথা বলেন ঠিক না বেঠি এজন্য সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে পৌঁছে বান্দা তাকওয়া আমরা যখন আল্লাহর জন্য একটি পশু ক্রয় করে কুরবানি করব এই পশুটা হতে হবে নির্ভেজাল কথা বলেন ঠিক না বেঠি আমার যুবক ভাইরা পায়ে হাত রেখে বলি সন্তুষ্টিতে আল্লাহকেই করব আমরা সব সময় সব যাবতীয় ইবাদতের ভিত্তিতে ইবাদতের মাঝে আল্লাহ পাকের শতভাগ সন্তুষ্টি কামনা করব আজকে অনেকে কুরবানি করে এখনি কিন্তু ফ্রিজ দয়া পরিষ্কার করে দিছে গোশতগুলো 6 মাস খাইবার লাগিয়া ফেটার গোশত ঠিক কথা কন ঠিক না বেঠি গরুরা জবাই কইরেই পাউ না একবার রান ধরে সাতটা রান খুললা ফ্রিজে নিয়ে ঢুকাই দে এরপরে রানরা কইলে গোশত বানাইবার সময় এবার কি করে জানেন গোশতরা বানাইবার সময় গরম মাছ করে ভেজাল কইরে কেন্দা কেন্দা মত লেহি দি উপরে উপরে উইজে উইজে বাস ও কেমনে লাগ বত সিলেরে লাগে এর তো মাঝে বাজারে সুমার লাগে আমি তো কন্টিনিউ গলরা বাড়িতে আছি এমন কিছু সাইজ করতাম নি গোশতটা যখন বানা আর দিদি আর গোরাগার আর দিদি আর কিছু ওই যে ওই ইয়াদের বাইরা টাশকেল ওই আইডার কি করে গলরা
গদ এই গদার মধ্যে কুবা কুবানের পরে দেখেন কিছু কাট কুট লাগেতে হ্যাঁ এই মিশ্রিত বস্তুগুলো হাড়ির লগে মিলাইয়া দুইটা তিনটা টুকরা কোন রকম মিলাইয়া ওই দরজার সামনে একটা সারির মধ্যে একটা বলের মধ্যে তৈরি হয় ওই যখন ইতি মিসকিনরা আসে এইগুলা দিয়া কোন রকম ভাবে বিদায় করে দেয় আর নিজে রানের আড্ডি সিনা রানের গ্লাড্ডি রানের গোস্তটি সিনার আড্ডি সবই বাচ্চা বাচ্চা নিয়ে ফ্রিজে ঢুকা আর গরুটা কাটার পরে প্রথম রানটা বাইর করলো ওই ক রাইন্দা লাও দিয়া দিছে বয় দিছে মাপটা পার কি রাইন্দা লাও ঠিক আছে হে 12টার সময় খেলা অনেক গরুর মধ্যে 11টার সময় খেলা এ খাইয়া সাদা একটা লুঙ্গি ফুইরা কোমর মধ্যে গামছাড়া বাইন্দা আর সিন পেটে গেঞ্জি লাগাইয়া রাস্তা দিয়ে আড়ে আর খিলেন করে ওই বেড়ে দেখেছে ক গরিব দেখলি ক তারা খাই সাত না আমি খাইয়া হওয়ান গেলি আবার স্পিডও খা কেমনে রে খা এতিমের মুখে আর গরিবের মুখে যেন গোস্তের গ্রান্ডা লাগে তুই যদি গরিব হইতে বুঝলি পেটের খিদা কি জিনিস আপনি যদি গরিব হইতেন আর আপনি যদি মানুষের দরজায় দরজায় এক টুকরা গোস্তের জন্য যাইতেন সেদিন বুঝতেন গোস্ত খাবার স্বাদের যে আকাঙ্ক্ষা কত প্রবল আপনি কেমনে মুখের মধ্যে খাবারটা দশটায় দিয়ে দিলেন আর গরিবের জন্য আড্ডি উড্ডি কুড়া গাড়া রাখলেন আপনি তো সুষম বন্টন নীতির আলোকে জাকাত দিতে জানেন না গোস্ত বন্টন করতে জানেন না কথা বলেন ঠিক না ঠিক এই ফ্রিজের মধ্যে ইচ্ছা মতে নিয়া পলিথিন দিয়া বাক্স করে বইরা তৈরি হয় আট মাস নয় মাস খাইবার লাগিয়া এমন কিছু লোক সমাজে আছে না নাই এই বুয়া বাড়ি গুরুটা 1 লাখ বিশ দা কিনছে আমি এলাম চৌধুরী সাহেব আমি 1 লাখ 60 টা না কিনলে কি বেড়াই তোমার চৌধুরী কই বল মানুষ দেখাইবার লাগিয়া গরু কিনতাছে মানুষ দেখাইবার লাগিয়া গরু কিনতাছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি নাই কথা বলেন ঠিক না বেঠে এই আল্লাহর কাছে একমাত্র পৌঁছে তাকোয়া গোস্তও পৌঁছে না রক্তও পৌঁছে না এই জন্য কোরবানির গোস্ত কোরবানির পশুর গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনার ভিতরে যে আমি তো অহংকার রিয়া গিবত হিংসা সবগুলোর আগে জবাই কইরা আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে হবে কথা বলেন ঠিক না বেঠি আরো বড় করে বলেন ঠিক কি না আপনার ছেলে মেয়ে থাকলে মেয়ের বাড়িতে গোস্ত পাঠাবেন সে কুরবানি দিলেও পাঠাবেন সে অহংকার করে বলবে আমার বাবার বাড়ি থেকে এসেছে আমাদের এই এই বন্টনগুলো এখন হারিয়ে গেছে সে বলে কি আমার আত্মীয়ত্ব কুরবানি দিছি তো আত্মীয়কেও আপনি দিতে পারবেন ইচ্ছে করলে তো আপনি সব দেখে দিতে পারবেন কিন্তু আপনার এই এত সুন্দর আনন্দ ঈদের ভাগ আপনি একা গোস্ত খাবেন কেন সবাইকে নিয়ে খাবেন এটার নামই হলো ঈদ কথা বলেন ঠিক না বেঠি তাহলে যুবক ভাইরা আমার আজকের যে কথাগুলো আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি রাত্র বেশি হওয়ার কারণে এক ধারাবাহিকভাবে কুরবানির ওয়াজটা করার উদ্দেশ্য হলো সামনে কুরবানি আসতেছে এটাকে ইতিহাস এই ইতিহাসটা আমরা হৃদয়ে লালন করব আপনারা জবান খুলে বলুন অন্তরে একজনের ভয় লালন করব জবান খুলে বলুন তিনি কে আল্লাহ আমার সাথে কারা কারা একমত হাত তোলেন আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া সবাই মহব্বত করে আলহামদুলিল্লাহ কমিটি সবাই অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য রাত্রে তো অনেক বেশি হয়েছে আমি কিন্তু রাত্রে গভীরতার কারণে তাড়াহুড়া করে শেষ করেছি এরপরে একটার উপরে বেজে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু কবুল করেছেন আমি আলোচনা করেছি তবে আজান দিচ্ছি তবে একটা কথা বলবো নামাজের দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন নেশা করবেন না নেশা করা যাবে না নেশা করলে জীবন কি হয়ে যায় ভবিষ্যৎ অন্ধকার সামাজিক মূল্যবোধ শেষ এই জন্য আজকে থেকে ওয়াদা করুন আমরা কখনো নেশা করব الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এখন আল্লাহ আকবারটা সবচেয়ে জোরে বলবেন যে এই ডাক্তার হইছিল আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দেবে রাজি আছেন নি حي على الصلاة حي على الصلاة আমার মুর্শিদি নিলো আমার মন কাঁদিয়া মাশাল্লাহ আমার মানসুর নীল আমার মন কানিয়া মাশাল্লাহ আমার মানসুর নীল আমার মন কানিয়া মাশাল্লাহ আমার আমার মুর্শিদি নিলো আমার মন কাঁদিয়া মাশাল্লাহ ঈশ্বরে কর লগয় তাল পাকো আওয়ালা হাইরে গিরবে কর লাগো মনজুর পাকো আওয়ালা কি কথা বলিবে বল গেলো আশা দিয়া গো
আমার মন সিদ্ধি নিল আমার মন গানিয়া মাশাআল্লাহ বিয়াইলে তো মানিয়া সাথে গো ফয়জি জিবো অবন গেল অবিয়া এই জীবনের কিতা মাস এই জীবনের কিতা মাস যদি আমার মন সিদ্ধি নিল আমার মন গাদিয়া মাশাআল্লাহ আমি জানি ও মানুষের নামে আছে কত মনুষ্যি মনুষ্যি কইরা তাহিরি অন্তর হইতা কালা আমি জানি ও আমি বুঝি ও তোয়ালের নামে আছে গো কইলাম না কত আমার
প্রাণ কইলা কইলাম না কথায় আমার মুর্শিদের শোনে কইতাম নি বাজি এটা শিখার জন্য বলতেছি দুঃখ রইল মনে কন্যা দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথায় আমার মুর্শিদের শোনে আর প্রাণ কইলা কইলাম না কথায় আমার খেলা সার শোনে আর প্রাণ কইলা কইলাম না কথায় আমার গনিসার শোনে দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথায় আমার মুর্শিদের শোনে দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথায় আমার ফয়েজির শোনে আর দয়ালের লাই নয়ন জ্বলে বাসি নয়ন জ্বলে হারে দিবার ঋষি দয়াল প্রেমে বাসি নয়ন জ্বলে ওরে মুর্শিদের প্রেমে প্রেমের মালা বকুল ফুলের প্রেমের মালা দিব মুর্শিদের গলে দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথায় আমার মুর্শিদের শোনে ওরে প্রাণ কইলা কইলাম না কথায় আমার ফয়েজির শোনে ওরে প্রাণ কইলা কইলাম না কথায় আমার মুর্শিদের শোনে দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথায় আমার মুর্শিদের শোনে জিকিরে তালে তালে মানা ইসলাম কিন্তু বদর সুরে বানাইতে পারি না বেশ লাগে লাগে বাবেল বাপ লাগে বাপ স্যার কবি হওয়া যায় না কথা বলেন ঠিক জিকির যখন গাইলাম দুঃখ রইল মনে কষ্ট হয়েছে আপনারা
বাজান এগুলো 10 12 বছর আগে গাইতাম আর কি এখন তো পারি না কিলে গিয়ে ভিডিও হয় এগুলো এডিটিং কইরা জিকির টিকির ভিতরে গানটা লুকায় ছাইরাতে আমার একটু পলঙ্কি করে এজন্য আমি বলি না আর কি যাই হোক ছেলেরা তোমাদেরকে বলবো জিকির যেভাবে করেছি তোমরা সেভাবে ছেড়ে দাও এটার ভিতরে কোনো ডিজে গান লাগাবা না বাজনা লাগাবা না লাগায় আমাদেরকে কষ্টবিদ্ধ করবা না যেটা জীবনবাদে বলেছি হাত লড়াইছি এটা দিয়ে দাও কিন্তু তুমি কোমর নাড়ে ড্যান্স দিও না আমি হাত লাড়িয়েছি হাত লড়াটা দিয়ে দাও হাত লড়ানোর মাঝখানে তোমার কোমর দুলিয়ে নাচ দিয়ে আমাকে কলঙ্ক করো না কথা বলেন ঠিক না ভাই মুড়ি পান কইলাম কইলাম না কোথায় আমার মুর্শিদের সঙ্গে প্রাণ কইলাম কইলাম না কোথায় আমার মনে কাহিয়া মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নীল আ আমার কথাই যদি কোনো কষ্ট পেয়ে থাকেন এই আমার চোখে পড়বে ফুল যে দাও ফট ফট আপনারা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার মাফ করে দেন আর আমার রোহানি সন্তান শরীফ মিয়া অনেক কষ্ট করে আমি যখনই ডেকটা দিই তখনই সে মাফিল করে যদি বলে যে বর্ষার দিন কর পানির উপরে এ পানির উপরে করব যদি কর নৌকার উপরে করো নৌকার উপরে করব যদি বলে শীতে করো শীতে করব এর হলো এই অবস্থা এই জন্য আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আমার রোহানি সন্তানদেরকে আমি অনেক ভালোবাসি মুরিদদেরকে আমি অনেক লাইক করি এদেরকে আমি আমার সন্তানের চাইতে কোনো অংশে কম ভালোবাসি না আমি অনুরোধ করব আপনারা সবাই যারা মুরিদ হয়েছেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নেশা করবেন না মা বাবার খেদমত করবেন মা বাবারে কান গাইয়া তাহের কাছে মুরিদ হইয়া বড় বড় মাহফিল সাজালে লাভ হইতো না মা বাবারে কান গাইয়া তাহের কাছে মুরিদ হইয়া আব্বা বাবা কোলে কাম হইতো না মা বাপ রে ভালোবাসতেই গো এরপরে আমি আপনার সাথে আসি কথা কোন ঠিক না মা বাপের দোয়ায় ওলি হয়ে যায় কথা কোন ঠিক কি না আর বড় করে বলুন না ঠিক কি না বাবা গো বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে করছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আতর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা ওই চেয়ারের মধ্যে মুরবি বাবাদেরকে দেখিয়া আমার বাবার কথা মনে হয়েছে তো এই জন্য বাবার একটা সাং গেছি যুবক অনুরোধ করি মা বাপরে কখনো কষ্ট দিবেন না।